ফুলকপির যে অনেক গুণাগুণ তা কি সবার জানা আছে তো? এতে অনেক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমরা সবাই ফুলকপি পাকোড়া ও ফুলকপি তরকারি বা ভাজির কথা শুনেছি, কিন্তু ফুলকপির ভর্তার কথা শুনেছেন কি? তাহলে আর দেরি না করে দেখে নিন রেসিপিটি। ভালো লাগলে বাসায় ট্রাই করতে ভুলবেন না যেন। স্টেপস: ফুলকপি বড় বড় পিস করে নিন, আলুর খোসা ফেলে দুই টুকরো করে দিন। এবার ভালো করে ধুয়ে হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিন। মাছ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিন, মাছের কাঁটা বেছে রাখুন। আলু আর ফুলকপি সিদ্ধ করে পানি ফেলে ঝাঁঝরিতে দিয়ে পানি বাড়িয়ে নিন, ঠান্ডা হলে হাতে কোচলে নিন। এখন মাছ ফুলকপির সাথে মিশিয়ে নিন, চুলায় প্যানে দিয়ে তেল দিন, তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। ভাজা হলে ফুলকপি আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ মিডিয়া মাছে রান্না করুন। এখন ডিম ভেঙে ফেটিয়ে ফুলকপিতে দিয়ে নিন, ডিম ভালো করে মিশিয়ে নিন। গুঁড়া করা শুকনো মরিচ দিয়ে নেড়েচেড়ে রান্না করুন, মাখা মাখা হলে ধনে পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।